একটা মেসেজ খুবই ক্লিয়ার যে আসলে শেখ হাসিনা বলতেছেন যে আর্মি বা সেনাবাহিনী আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারতেছি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কি সেনাবাহিনীর ভয়ে ভীত? কেন সেনাবাহিনী কি ভয় পাচ্ছেন? এমন কিছু তথ্য দিয়েছেন কাজী হিমায়ত ভাই লন্ডন থেকে। খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ বন্ধুরা, স্কিপ না করে দেখলে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হবেন। আমরা কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। 28 অক্টোবর যখন বিএনপির মহাসমাবেশে ক্র্যাকডাউন চালানো হয়, তখন সেই সময় কিন্তু শেখ হাসিনা চট্টগ্রামে ছিলেন। চট্টগ্রামে তিনি একটি টানেল উদ্বোধন করতে গিয়েছিলেন, যার নাম হচ্ছে কর্ণফুলি টানেল। তো সেই টানেল উদ্বোধন করতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে সেই চট্টগ্রাম ক্যান্টনমেন্টের যত সেনাবাহিনী আছে, এটা মেজর, জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট থেকে শুরু করে সাধারণ সৈনিক সহ সবাই, যারা অন ডিউটি অফ ডিউটি, সবাইকে অস্ত্রগুলি অস্ত্রাগারে জমা দিতে হবে, এবং জমা দেওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের সমন্বয়ে তালা মেরে সেই চাবি আওয়ামী লীগের কাছে দিয়ে দেওয়া হয়। তো এটা একটা নজিরবিহীন ঘটনা, কারণ বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে এটা কখনোই ঘটেনি যে প্রধানমন্ত্রী একটা এলাকায় যাবেন, এই কারণে সেই এলাকার যত আর্মি অফিসার আছে, সাধারণ সৈন্য থেকে শুরু করে আর্মি অফিসার, সবাইকে অন ডিউটি অফ ডিউটি অস্ত্র জমা দিতে হবে, এবং সেই অস্ত্র একটা অস্ত্রাগারে রেখে তালা মেরে চাবি আওয়ামী লীগের কাছে দিয়ে দেওয়া হবে। এখন এই ঘটনায় একটা মেসেজ খুবই ক্লিয়ার যে আসলে শেখ হাসিনা বলতেছেন যে আর্মি বা সেনাবাহিনী আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারতেছি না। এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে সেনাবাহিনী যে প্রধান শফিউদ্দিন, তিনি তো শেখ হাসিনার খুব কাছের লোক, শেখ হাসিনার যে উপদেষ্টা তারেক সিদ্দিকী, যার মাধ্যমে এই মানে তারেক সিদ্দিকী শেখ হাসিনার দেবর, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, যাকে দিয়ে এই গুমখুন গুলো করায় বলে অনেকের অভিযোগ। তো এই তারেক সিদ্দিকীর খুবই কাছের লোক হচ্ছে এই শফিউদ্দিন, জেনারেল শফিউদ্দিন সেনাবাহিনীর প্রধান, এবং তিনি ভারতের খুব কাছের লোক বলে আমরা শুনি। তাহলে শেখ হাসিনা কেন সেনাবাহিনীকে অবিশ্বাস করবে? বঙ্গবন্ধুর এই 15ই আগস্টের সময়ও কিন্তু সেনাবাহিনীর প্রধান কিন্তু বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিলেন, কিন্তু যে বিপদগামী কয়েকজন সেনা সদস্যই কাজটা করেছে, তারা কিন্তু ওই সেনাবাহিনীর প্রধানকে মূল্যায়ন করেনি, তার কথা শুনেনি। তো এই অতীত থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনাও চিন্তা করতেছেন যে চট্টগ্রামে তো বিএনপির স্ট্রং হোল্ড, চট্টগ্রামের মানুষ কিন্তু বিএনপিকে ভালোবাসে, তা শেখ হাসিনারও জানা নয়। শেখ হাসিনা চিন্তা করলো যে যদি এরকম বিপদগামী কিছু সেনাবাহিনী কিছু একটা করে ফেলে, অস্ত্র তো সবার কাছেই আছে, তাই না? এই কারণেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি, যে চট্টগ্রাম যাওয়ার আগে তিনি সবাইকে বললেন যে অস্ত্র অস্ত্রাগারে জমা দাও, জমা দিয়ে টালা মারো, টালা মেরা সাবি আওয়ামী লীগের কাছে দাও। তো এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এবং এরপর আমরা দেখলাম যে ভারতীয় কলামিস্ট অবিনাশ পালিওয়াল, অবিনাশ পালিওয়াল কিন্তু অন্য কলামিস্টের মতো না, তার একটা তার বেঞ্চমার্ক কিন্তু হাই। এই অবিনাশ পালিওয়াল তিনি ভারতের পররাষ্ট্রনীতির একজন এক্সপার্ট, এবং তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ সোসের একজন ডিস্টিংগুইশড প্রফেসর। তিনি বলেছেন যে এই ধরনের নজিরবিহীন ঘটনা, যে চট্টগ্রাম যাওয়ার আগে বলা হলো যে সকল অফ ডিউটি অন ডিউটি সেনাবাহিনীর অফিসার এবং সৈন্যদের অস্ত্র জমা দেও, সেই অস্ত্র অস্ত্রাগারে রেখে টালা মেরে দেওয়া, এবং তারপরে সামান্য একটা কারণে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারোয়ারদিকে 8 দিনের রিমান্ডে দেওয়া। অবিনাশ পালিওয়াল আরো বলেছেন যে এই চৌধুরী হাসান সারোয়ারদি তিনি এসএসএফ এর প্রধান ছিলেন। এসএসএফ মানে যারা শেখ হাসিনার সুরক্ষা দেয়, শেখ হাসিনার ব্যক্তিগত বডিগার্ডও বলতে পারেন, সে এসএসএফ এর প্রধান ছিলেন এই চৌধুরী হাসান সারোয়ারদি। কত বড় বিশ্বস্ত হলে তাকে এসএসএফ এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবং এই চৌধুরী হাসান সারোয়ারদি ছিলেন 9 ডিভিশনের জিওসি, জিওসির নির্দেশ ছাড়া ওই এলাকায় একটা কাকও নাকি উঠতে পারে না, যেটা আমাকে মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ আবু বকর সিদ্দিক পিএচসি আমাকে একদিন টকশোতে বলেছিলেন। এবং আপনারা জানেন তো এই চৌধুরী হাসান সারোয়ারদিকে, তিনি ওই যে রানা প্লাজা দুর্ঘটনার সময় তিনি উদ্ধার কার্যের প্রধান ছিলেন, তারপরে রেশমা নাটক টাটক এগুলো হলো, তারপরে বিএনপির কার্যালয়ে বাইডেনের ভুয়ো উপদেষ্টার সন্ধান পাওয়া গেল, একপাশে চৌধুরী হাসান সারোয়ারদি বসা আর একপাশে ইশরাক বসা, তো এই মামলায় বাইডেনের উপদেষ্টা সেই মিয়া নারিফিকে গ্রেপ্তার করা হলো, চৌধুরী হাসান সারোয়ারদিকে গ্রেপ্তার করা হলো, ইশরাক হোসেন পলাতক, তারপরে একই মামলায় চৌধুরী হাসান সারোয়ারদিকে 8 দিনের রিমান্ড দেওয়া হলো, আর মিয়া নারিফিকে 5 দিনের রিমান্ড দেওয়া হলো, কিন্তু মিয়া নারিফিকে 1 দিনের জন্য রিমান্ডে নিতে পারেনি, তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন ভারতীয় কলামিস্ট অবিনাশ পালিওয়াল বলেছেন যে এই ঘটনাগুলি কিন্তু এত সহজ না, মানে দেখতে তো সহজ মনে হয়, এগুলো কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড, তার মানে সেনাবাহিনীর ভিতরে একটা আনরেস্ট চলতেছে, বিশেষ করে যারা সাধারণ সৈনিক
বা যারা মিড লেভেলের সেনাবাহিনী কর্মকর্তা তাদের ভিতরে একটা চরম অস্থিরতা চরম একটা খুব আছে। শেখ হাসিনা উপরের লেভেলের যে সিনিয়র সেনাবাহিনীর অফিসার তাদেরকে অনেক কিছু দিয়ে এটি শান্ত রেখেছেন, বা সেনাবাহিনীর যে জুনিয়র লেভেল বা মিড লেভেল তাদের ভিতরে একটা আনরেস্ট আছে, একটা খুব আছে, এটাই অবিনাশ পালিওয়াল বলতে চেয়েছেন। এবং হয়তো অবিনাশ পালিওয়াল মনে করতেছেন যে চৌধুরী হাসান সারোয়ারদির এখনো কিন্তু সেনাবাহিনীর উপর একটা বিশাল প্রভাব আছে, এই কারণে তিনি হয়তো এসবের সঙ্গে জড়িত বলে শেখ হাসিনা মনে করেন, এই কারণে তাকে গ্রেপ্তার করে তাকে 8 দিনের রিমান্ডে দিয়েছেন। তো এই হচ্ছে কি ঘটনা। এখন আবার নতুন একটা আপডেট, আমি এটা আমাদের আপনারা আমার সবার প্রিয় সাংবাদিক জুলকার লাইন সাহের স্বামী তার ফেসবুক থেকে আমি পড়তেছি, তিনি গতকালকে এটা পোস্ট দিয়েছেন যে এবার গণভবন ও বঙ্গভবনের আশেপাশের সকল সড়কে, মানে গণভবন হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন আর বঙ্গভবন হচ্ছে রাষ্ট্রপতির বাসভবন, এর আশেপাশের সকল সড়কে গোলা বারুদ সহ সামরিক বাহিনী সদস্যদের চলাচল, ভারী সামরিক যানবাহনের চলাচল এবং গোলা বারুদ সহ কিংবা গোলা বারুদ ব্যতীত, গোলা বারুদ সহ কিংবা গোলা বারুদ ব্যতীত যে কোনো ধরনের কনভয়, কনভয় মানে গাড়ির বহর চলাচলে কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর। আচ্ছা, এই সেনাবাহিনী সদর দপ্তর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কেন? তার মানে কি এই খোদ সেনাবাহিনীর প্রধানের কি সেনাবাহিনীর উপর কন্ট্রোল নাই? আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আবার বলি, চৌধুরী হাসান সারোয়ারদিকে যখন আদালতে তোলা হয়, মানে তাকে তো আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, তো যখন আদালতে তোলা হয় তখন আদালতের মানে বারান্দায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতি এবং সেক্রেটারি আওয়ামী লীগেরই আওয়ামী লীগ ঘরানার আইনজীবী তারা চিৎকার করে করে হাসান সারোয়ারদির সামনে সেনাবাহিনীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, একদম পুরো সেনাবাহিনীকে, মানে সেনাবাহিনী ওই যে একটা গান আছে না ফুটফুটে সুন্দর তার আগের লাইন, ওই তার আগের লাইনটা বলে বলে মানে ইয়ের বাচ্চা আর কি যা তা ভাবে গালিগালাজ করেছে সেনাবাহিনীকে, একদম হোল সেনাবাহিনীকে তুলে ধরে। তো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এখন লিখেছে যে যে কোনো ধরনের কনভয় চলাচলে কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সেনাবাহিনী দপ্তর, বিশ্বস্ত সূত্রের ফাঁস করা চিঠি এবং ম্যাপে দেখা গিয়েছে যে সামরিক বাহিনীর সকল ইউনিটকে এই নির্দেশ যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। যে উল্লেখ্য যে এর আগে গত 28 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কর্ণফুলী টানেল উদ্বোধনের সময় চট্টগ্রাম সেনানিবাসের সকল সেনা সদস্যকে নিরস্ত্র করে তাদের সকল গোলা বারুদ অস্ত্রাগারে নেওয়া হয়। এখানে এখানে সামি ভাই যে স্ক্রিনশটটা আছে যে যে নির্দেশের সেনাবাহিনীর সদর দপ্তর থেকে সেটাও দিয়েছে, এবং দুটো ম্যাপ দেওয়া আছে যে কোন কোন অঞ্চলে এই কোন কোন অঞ্চলে মানে এই নিষিদ্ধ করা হয়েছে, গণভবন কমপ্লেক্স, তারপরে পার্লামেন্ট, তারপরে এগুলো এরকম লাল চিহ্ন দেওয়া আছে, এগুলোর ভিতরে বঙ্গভবন, এগুলোর ভিতরে ইউনিভার্সিটি অফ ঢাকা সহ যে কোনো ধরনের সামরিক যান গোলা বারুদ সহ বা গোলা সারা অস্ত্র সহ বা অস্ত্র সারা যে কোনো ভাবেই হোক এটা যেতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে আসলে হাসিনা এরকম ভয় পাচ্ছেন কি? আপনি যখন জানেন যে 95% জনগণ আপনার সঙ্গে নাই, আপনি যখন জানেন যে আপনাকে সেনাবাহিনী পছন্দ করে না, আপনাকে জনগণ পছন্দ করে না এবং শক্তিশালী পশ্চিমা দেশ আপনাকে পছন্দ করে না, কিন্তু আপনি ক্ষমতায় টিকে আছেন কারণ আপনার মনে প্রচুর প্রতিহিংসা, প্রচুর জেদ যে না আমি গদি ছাড়বো না, সঙ্গে কিছু একনায়কতান্ত্রিক দেশ আছে যেমন চায়না এবং গণতান্ত্রিক দেশ ভারতও আপনার সঙ্গে হয়তো বা আছে। দর্শক, অনেকেই মনে করেন যে ভারত এবং আমেরিকার ভিতরে যে মন্ত্রী পর্যায়ের বৈঠক সেখানে মনে হয় উত্তপ্ত বাদ বাক্য বিনিময় হয়েছে। মানব জমিন একটা খবর প্রকাশ করেছে, সেখানে একটা রিসার্চ গোষ্ঠী তারা এটা নিয়ে অনুসন্ধান চালিয়েছে, সেখানে তারা বলেছে যে এশিয়ার একটা একটা করে দেশ নিয়ে কথা উঠতেছিল, নেপাল, ভুটান, বাংলাদেশ, আফগানিস্তান, সবচেয়ে বেশি আলাপ হয়েছে আফগানিস্তান নিয়ে, কোনো সন্দেহ নেই। বাংলাদেশ নিয়ে সামান্য কথা হয়েছিল, সেখানে ভারত বলেছিল যে বাংলাদেশে যা হচ্ছে আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, বাংলাদেশে যেভাবে চলছে সেভাবেই চলুক, আমাদের আসলে ইন্টারফেয়ার আমরা করার পক্ষপাতী নই। তো এই কথা দ্বারা পরোক্ষভাবে হয়তো হাসিনাকেই সমর্থন করা হয়, শুধু এটুকু বলেছে। পক্ষান্তরে আমেরিকা বলেছে যে না, বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হতেই হবে, সকল দলের অংশগ্রহণে, এবং সেই নির্বাচন যাতে জনগণ ভোট দিতে পারে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তখন ভারত বলেছে যে আমরা অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পছন্দ করি না, এখানেই কনভার্সেশন শেষ। এরপরে কিন্তু কোনো আলাপ হয়নি, সামান্য কিছু আলাপ হয়েছে, এটা এমন বিশাল কিছু না যে ভারত একেবারে অনেক কিছু করে ফেলেছে। আমি এখনো মনে করি যে ভারতের
শুভবুদ্ধির উদয় হবে, কারণ ভারত একটা গণতান্ত্রিক দেশ, তারা গণতান্ত্রিক মূল্যবোধ লালন পালন করে, তারা কিন্তু চীনের মতো একদলীয় দেশ না। তো ফিরে আসি আলোচনায়, যেহেতু আপনি মনে করতেছেন যে কেউ আপনার পক্ষে নাই, সেহেতু আপনি প্রচন্ড ভয় পাচ্ছেন, প্রচন্ড ভয় পাচ্ছেন, আপনি আপনি কাউকে বিশ্বাস করতে পারতেছেন না, আপনি যে দেশপ্রেমিক সেনাবাহিনী সেই সেনাবাহিনীকেও বিশ্বাস করতে পারতেছেন না। আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হয়েছিল। আপনি কখনো দেখেছেন যে জিয়া পরিবার যখন ক্ষমতায় ছিল, তারা তো রাষ্ট্রীয় ক্ষমতায় এই জিয়াউর রহমানের মৃত্যুর পর দুবার এসেছিল, সেই দুবারের একবারও কি আপনি দেখেছিলেন যে বেগম জিয়া বা তার পরিবার সেনাবাহিনীকে নিয়ে একটা বাজে মন্তব্য করতে? করে নাই তো, বা সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে? নাই নাই। কিন্তু এখানে আপনি দেখবেন যে এই শেখ হাসিনা আগেও সেনাবাহিনী সম্বন্ধে অনেক কথা বলেছে, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, রাষ্ট্রপতির কার্যালয়ের সামনে দিয়ে কোন ধরনের সেনাবাহিনীর যান নিষিদ্ধ করা হয়, যে শেখ হাসিনা এখন আর সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারতেছে না, কারণ সেনাবাহিনীর ভিতরে হয়তো চরম অস্থিরতা চলতেছে, যেটা সেনাবাহিনীর প্রধান শফিউদ্দিন কন্ট্রোল করতে পারতেছেন না। এবং এইসব অস্থিরতা কিন্তু মানে জনসম্মুখে আসে না, এগুলো ভিতরে ভিতরে যারা এগুলোর খবর রাখে তারা জানে, বিভিন্ন গোয়েন্দারাও জানে, এ হচ্ছে একটা কথা। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে শেখ হাসিনা এটা কন্ট্রোল করতে চাচ্ছে না কেন? শেখ হাসিনা মনে করতেছেন যে এটা কন্ট্রোল করতে গেলে হয়তো বা এখন হিতে বিপরীত হতে পারে, আগে নির্বাচনটা শেষ করি, তারপরে ব্যাপারে এই ব্যাপারে আসলে পদক্ষেপ নেওয়া যাবে। এবং দ্বিতীয়ত শেখ হাসিনা মনে করতেছেন যে যে গণভবনের পাশ দিয়ে সেনাবাহিনীর অফিসাররা গেল ভারী কামান টামান নিয়ে, গোলা বারুদ নিয়ে বা অস্ত্রশস্ত্র নিয়ে, হঠাৎ করে যদি একটা গাড়ি গণভবনের গেট দিয়ে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে সেই কাজই ঘটায় যেই কাজ সেই 70 সালের 15 আগস্ট হয়েছিল, তখন তো অন্যান্যরা আস্তে 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 মনে করেন যে কাম সারা হয়ে যাবে। তো এই কারণেই মূলত তিনি প্রচন্ড ভয় পাচ্ছেন তিনি, এবং স্বৈরাচাররা কিন্তু এভাবেই ভয় পায়। আমি একটা কথা অনেকবার বলেছি আপনাদের ভিডিওতে, যে একটা স্বৈরাচার কখন বেশি আক্রমণ করে, যখন সে বেশি বেশি ভয় পায়। বিএনপির এই যে নেতাগুলো যদি গ্রেফতার না করতো এখন পর্যন্ত রাস্তা থাকতো, এই যে মির্জা ফখরুল সহ যেই 200-300 বড় নেতা সহ প্রায় 15-20 হাজার লোকের লোকে গ্রেফতার করে কারাগারে রাখা হলো, তারা যদি এখন পর্যন্ত রাস্তা থাকতো তাহলে দেশের কি অবস্থা হতো? তাহলে এই হাসিনার তো পালিয়ে যাওয়া ছাড়া পথ ছিল না। এই কারণে হাসিনা পরিকল্পিত হবে কিন্তু এই 28 অক্টোবরের এই ক্র্যাকডাউনটা ঘটিয়ে তাদেরকে পরিকল্পিত ভাবে জেলে নিয়ে এখন এই একতরফা নির্বাচনের দিকে গিয়ে যাচ্ছে। একটা কার্যালয়ে তালা ঝুলছে আর একটা কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হচ্ছে। তো এই হচ্ছে কি অবস্থা এখন। এই কারণে তার ভয় হচ্ছে, কারণ সে জানে যে তার আশেপাশে যারা আছে তারা সব হালুয়া রুটির লোভে আছে, বাট সাধারণ জনগণ দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে মন থেকে পছন্দ করে না। এই কারণেই হাসিনা খুব ভয় করতেছে যে একটা মিলিটারি কুকি হতে পারে, হয়তো এটা তার মনে আছে, এবং এই কারণেই এই ধরনের পদক্ষেপ সেনাবাহিনীর প্রধানকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ সেনাবাহিনীর প্রধান কিন্তু শেখ হাসিনা এখন পর্যন্ত অনুগত জেনারেল শফিউদ্দিন। কিন্তু যতই অনুগত হোক, আমরা এর আগেও দেখেছি সেনাবাহিনীতে কু হয়েছে, পাল্টা কু হয়েছে, আবার কু হয়েছে, আবার পাল্টা কু হয়েছে, আমরা তো এগুলো দেখেছি বাংলাদেশের ইতিহাসে, তো এগুলো আছে। তো এই কারণেই শেখ হাসিনা অনেক চিন্তা ভাবনা করেই সেনাবাহিনীর প্রধানকে দিয়ে নির্দেশ দেওয়া হয়েছেন যে গণভবনের সামনে দিয়ে এবং বঙ্গভবনের সামনে দিয়ে কোনো সেনাবাহিনীর গাড়ি ঘোড়া কিচ্ছু চলবে না, মানে ওই এলাকায় পুরো সেনাবাহিনীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। জনগণের প্রকৃত ভোটে যে নির্বাচিত হয় সে রাস্তায় সিকিউরিটি ছাড়া, বডিগার্ড ছাড়া একাশে বুক ফুলে হাঁটতে পারে, যে জনগণ 5 বছরের জন্য আমাকে ভোট নির্বাচিত করেছে, আমি 5 বছর থাকবো। কিন্তু যখন আপনার জনগণের ম্যান্ডেট থাকে না, আপনি জোর করে ক্ষমতা কক্ষিগত করে মানবাধিকার লঙ্ঘন করে 10-15 বছর ধরে এইভাবে ক্ষমতা কক্ষিগত করে রাখেন, তখন এই সমস্ত সিদ্ধান্ত নিতে হয় এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকেও ভয় হয়। এখন দেখেন দেশের জনগণকে ভয় পায়, দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভয় পায়, তারপরে আমাদের প্রকৃত বন্ধু পশ্চিমাদের ভয় পায়। এভাবে একসময় দেখবেন হাসিনা তার নিজের ছায়াকেই ভয় পাওয়া শুরু করবে, সেদিন আর বেশি দূরে নয়। বন্ধুরা, লন্ডন থেকে কাজী হিমায়ত ভাই বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে, এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন সেনাবাহিনীকে ভয় পাচ্ছে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য আপনারা পেয়েছেন। আপনাদের কি মন্তব্য অবশ্যই জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।